আসসালামু আলাইকুম প্রিয় সৈদারার প্রবাসী ভাই এবং বোনেরা, আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা যে যেখানে আছেন ভালো সুস্থ নিরাপদে আছেন। আজই 14 মার্চ, আপনারা এই দিনের অপেক্ষায় অনেকেই বসে আছেন যে কখন 14 মার্চ আসবে এবং আমরা যে সুযোগ সুবিধাগুলার কথা শুনতেছি আমরা সেগুলো উপভোগ করতে পারবো সৌদি সরকারের পক্ষ থেকে। আজকে আমরা সেই বিষয়ের উপর কথা বলবো যে আপনারা কোন কোন সুযোগ সুবিধা পেতে যাচ্ছেন, কারা কারা পেতে যাচ্ছেন এবং এই সুযোগগুলা আপনারা কারা পাবেন না, এবং চতুর্থ হচ্ছে এই সুযোগগুলা পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে সে বিষয়ের ওপর ছোটোখাটো একটি আলোচনা করব। আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা যারা কমেন্ট করেছেন আগে বা বর্তমানে কমেন্ট করবেন, আপনাদের কমেন্টের অ্যান্সারগুলো কিন্তু আমি দিচ্ছি, কিন্তু এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কমেন্টের অ্যান্সারগুলো দিব না। আপনারা কমেন্টের অ্যান্সারগুলো পাবেন আমাদের দ্বিতীয় ইউটিউব চ্যানেল প্রবাস 24। সো এখন যে লগোটা আপনারা দেখতেছেন এটা হচ্ছে আমাদের ওই চ্যানেলের লগো। সো এই চ্যানেলে গিয়ে আপনি আপনার কোশ্চেনের অ্যান্সারগুলো পাবেন ধারাবাহিকতা বজায় রেখে, একের পর এক আপনারা ভিডিওগুলো দেখলে আপনাদের প্রশ্নের উত্তরগুলো আপনারা পেয়ে যাবেন। তো এই চ্যানেলের লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশনে পাবেন, তারপর হচ্ছে কমেন্ট বক্সে পাবেন, এবং এই ভিডিওর শেষে আপনারা সেই চ্যানেলের ভিডিও পাবেন, সেখানে গিয়ে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমাদের এই চ্যানেলে অলরেডি একটু ঝামেলা আছে, আপনারা এই চ্যানেলে কোনো সময় যদি না পান, এই চ্যানেলটা যদি অফ হয়ে যায় তাহলে ওই চ্যানেলে আপনারা ফলো করবেন, ঠিক আছে? তো এখন বলতেছি আমরা যে 14 মার্চের যে আইনগুলোতে কি কি থাকছে। প্রথম হচ্ছে যে আপনি ফাইনাল এক্সিটে আসতে পারবেন, একেবারে দেশে চলে আসতে পারবেন। তারপর হচ্ছে এক্সিট রেন্টি ভিসা, যেটাকে আমরা ছুটি বলি, আপনি ছুটিতে চলে আসতে পারবেন। এই জন্য আপনাকে কফিলের জন্য যেই আগের যে ঝামেলাটা ছিল সেই ঝামেলাটা পোহাতে হবে না। আপনি জাস্ট অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করবেন এবং আপনার কফিলকে অবহিত করবেন, তারপর আপনি চলে আসবেন। এখন আপনারা হয়তো অনেকে একটা বিষয়ে কনফিউশন থাকবেন, সেটা হচ্ছে ভাই আমি যদি আমার কফিলকে অবহিত করি সে যদি না আসতে দেয়। এখানে কফিলের কোনো ক্ষমতা থাকবে না, আপনার ইচ্ছা, আপনি যখন ছুটিতে আসবেন আসতে পারবেন, যখন একেবারে চলে আসতে চান চলে আসতে পারবেন, ঠিক আছে? এবং গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আপনাদের যে চুক্তিটা শেষ হওয়ার পরপর আপনি চাইলে যে কোনো জায়গাতে আপনি নতুন করে চুক্তিবদ্ধ হতে পারবেন। এখন কথা হচ্ছে আপনারা যে এই সুযোগ সুবিধাগুলো আপনারা কারা পাচ্ছেন না। অনেকে হয়তো আপনারা এই বিষয়টা হয়তো ভাবতেছেন যে আসলে আমরা সবাই কি পাবো কিনা। না, আপনারা সবাই এই সুযোগগুলো পাবেন না, এই সুযোগগুলোর আওতাধীন থাকবেন প্রাইভেট সেক্টরে কর্মরত যে সকল প্রবাসী ভাইয়েরা রয়েছেন তারা। যারা আপনারা পাবেন না তারা হচ্ছে আমেল মঞ্জিল, সাওয়াক খাস, তারপর হচ্ছে আপনার মাজরা, অর্থাৎ বাসাবাড়ির কাজের যে বিষয়গুলো রয়েছে সেই সকল পেশার লোকের আপনারা এই সুযোগগুলো পাচ্ছেন না, ঠিক আছে? তো এখন আপনারা যারা এই সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন তারা কিভাবে এই সুযোগ সুবিধাগুলো গ্রহণ করবেন সৌদি সরকারের কাছ থেকে, তারা স্পষ্ট বলে দিয়েছে আপনারা 2টি অনলাইন পোর্টাল মাধ্যমে আপনারা এই সুযোগগুলো ভোগ করতে পারবেন। আপনারা যেইগুলো বললাম একটু আগে সেগুলো আপনারা গ্রহণ করতে পারবেন। প্রথম হচ্ছে অ্যাপসের পোর্টাল, অ্যাপসের অ্যাকাউন্ট আপনাদের যাদের আছে তারা এই সুযোগটা গ্রহণ করতে পারবেন। তারপর হচ্ছে কিউইয়া হচ্ছে আরেকটি সফটওয়্যার, আপনারা অ্যাপসের এবং কিউইয়া এই দুইটা সফটওয়্যারে আপনাদের যদি অ্যাকাউন্ট করা থাকে, দুইটা ওয়েবসাইটে যদি অ্যাকাউন্ট করা থাকে, অথবা এই দুইটা অ্যাপ্লিকেশন যদি আপনার মোবাইলে থাকে আর আপনি যদি অ্যাকাউন্ট করে রাখেন, তাহলে এই দুইটা অ্যাপসের মাধ্যমে অনলাইনের মাধ্যমে আপনি আপনার যে সুযোগ সুবিধা পাওয়ার কথা যেগুলো ঘোষণা করা হয়েছে একটু আগে আপনাদেরকে বলেছি সেই সুযোগগুলো আপনারা গ্রহণ করতে পারবেন। তো এই ছিল আপনার 14 মার্চের ব্যাপারে মোটামুটি ক্লিয়ার স্টেট কার্ড আপনাদের সামনে কথাগুলো তুলে ধরার চেষ্টা করেছি। এগুলো হচ্ছে আপনারা সুযোগগুলো পেতে যাচ্ছেন আজকে থেকে কার্যকর করা হয়েছে। তো আপনারা যারা কিউইয়া অ্যাকাউন্টটা করেন নাই আপনারা প্লে স্টোর থেকে অ্যাপসটি নামিয়ে ফেলেন এবং অ্যাকাউন্ট করে ফেলেন, আর যারা অ্যাপসের করেন নাই অ্যাপসের করে ফেলেন। আপনারা এই সুযোগগুলো ভোগ করতে হলে আপনাদেরকে অবশ্যই এই দুইটি সফটওয়্যার প্রয়োজন হবে, এগুলো ছাড়া আপনারা এই সুযোগগুলো গ্রহণ করতে পারবেন না। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি বেলটি অন করে দিবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের সেকেন্ড ইউটিউব চ্যানেল প্রবাস 24 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই চ্যানেলে যখন আমি থাকবো না অবশ্যই আপনারা ওই চ্যানেলে আমার সব ভিডিওগুলো পাবেন, সকল আপডেটগুলো সেখানে পাবেন। সো এটা হচ্ছে জরুরি, আপনারা যারা আমাদের দর্শক রয়েছেন আপনারা অবশ্যই সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে দিবেন, সবসময় থাকবেন ওখানে, কারণ এটা যে কোনো সময় থাকতেও পারে না থাকতে পারে, সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা। তো আজকে পর্যন্ত, সবাই ভালো থাকেন, দেখাবো অন্য কোনো টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।